স্কুলপ্রাপ্ত ছাত্র ফোরামকে আমাদের এই পুরো প্রোগ্রামটাতে সহযোগিতা করার জন্য, কারণ তাদের সহযোগিতা ছাড়া আমরা আসলে এত বড় প্রোগ্রাম এক্সিকিউট করতে পারতাম না, সফল করতে পারতাম না। তো এই জন্য আমাদের সকলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা অভিনন্দন এবং তাদের জন্য একটি করুণা দিই। আপনারা যারা জানেন না তাদেরকে জানিয়ে দিতে চাই যে আগামী 2020 সালের জানুয়ারি মাসে নোয়াখালী জেলা স্কুল প্রাক্তন ছাত্র ফোরামের উদ্যোগে একটি মিলনমেলার আয়োজন করা হচ্ছে নোয়াখালী জেলা স্কুলের প্রাক্তন সকল ছাত্রদেরকে নিয়ে। তো এই অনুষ্ঠান আয়োজন করার জন্য তাদের জন্য রয়েছে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এবং আরেকটি গৌরব। আমাদের এই যে নোয়াখালী জেলা স্কুল ইয়ুথ ফেস্টিভ্যাল যেটা শুরু হলো, সেটা যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতা 2020 সালে আরেকটি ইয়ুথ ফেস্ট তৈরি করতে যাচ্ছি নোয়াখালের জেলা স্কুল ডিবেট ক্লাব, এবং এই অনুষ্ঠানটিতেও আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দিয়েছে নোয়াখালী জেলা স্কুল প্রাক্তন ছাত্র ফোরাম। তাদের এই সহযোগিতাপূর্ণ মনোভাব এবং তাদের এই সাহায্য সহযোগিতার জন্য আমরা চিরকৃতজ্ঞ এবং তাদের জন্য সর্বশেষ আরেকটি হাততালি এবং কৃতজ্ঞতা। ধন্যবাদ নোয়াখালী জেলা স্কুল প্রাক্তন ছাত্র ফোরামকে আমাদের সকলের সাথে থাকার জন্য। ধন্যবাদ।